নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক ও জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে বলতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথায় 100% মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আমি আপনাকে বলছি, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার 1428 বঙ্গাব্দ কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যর দিক যদি বলা যায়, আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যর দিক অনেক বেটার যেতে চলেছে। তবে বছরের শুরুতে সেরকম বেটারমেন্ট না পেলেও বছর গড়াতে না গড়াতে আপনাদের শারীরিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু হবেই হবে। অর্থাৎ যারা অনেকদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু উপশম হতে চলেছেন। এর পাশাপাশি এই বছর আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার থাকবে, এবং গুরুজনদের হেল্প কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ মা বাবা এদের কিন্তু হেল্প পাবেন, এবং এদের প্রচেষ্টা অর্থাৎ এদের এরা আপনাদেরকে সাহস যোগাবে, এই সেই সাহসে কিন্তু আপনারা অনেক কিছুই করে উঠবেন এটা বলা যায়। এছাড়াও এই বছর আপনাদের সাহস ও পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ যে কোনো কাজকে করে ছাড়া এরকম একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে। এর পাশাপাশি এই বছর আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে চলেছেন, দেশের মধ্যে বলুন বা দেশের বাইরে কিন্তু ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ সরকারি চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটি আমি বলি না, সেটি কিন্তু এই বছর কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকার রয়েছে। এর পাশাপাশি এই বছর আপনারা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন না, ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পাবেন, এটা কিন্তু একদম বলা যায়। কিন্তু বছরের শুরুতে না হলেও বছর গড়াতে না গড়াতে আপনারা কিন্তু চাকরি পাবেনই পাবেন। এর পাশাপাশি যারা চাকরি ট্রান্সফার চাইছেন, অর্থাৎ এক জায়গায় কাজ করছেন কিন্তু মন বসছে না, তারা কিন্তু ট্রান্সফার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরেকটি বিষয় বলে দিই, যারা এক জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু কাজের কিন্তু প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, এবং এই সেই প্রেশারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। এই বছর আপনাদের ভূমি এবং ভবন সুখ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ গাড়ি এবং বাড়ির সুখ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভাবছেন নিজস্ব একটি বাড়ি বা নিজস্ব একটি টু হুইলার বা ফোর হুইলার কেনার, সেই রকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই বছর প্রাপ্তি যোগও রয়েছে, অর্থাৎ আপনারা লটারি সাট্টা জুয়া এই সব থেকেও কিন্তু টাকা পেতে চলেছেন। এছাড়াও শ্বশুরালয় এবং পৈতৃক সূত্র থেকেও কিন্তু অর্থ এবং সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে, যেসব বোনেরা বা মেয়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যখন সিঁড়িতে ওঠানামা করবেন একটু সাবধানে করুন, এবং আমি আপনাদেরকে হেলথের দিকটা একটু বলবো, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তারা একটু সতর্কভাবে থাকুন। এই বছর যারা পড়াশোনা করছেন অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত। কিন্তু যারা উচ্চ লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর শত্রুতার যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার পাড়া থেকে শত্রুতা, আপনার কাজের জায়গা থেকে শত্রুতা,
এবং আপনার ফ্যামিলি থেকে শত্রুতা, জ্ঞাতি শত্রুতা যেটা বলে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার উন্নতিতে কারো জেলাসি ফিল হবে, অর্থাৎ হিংসা ফিল হবে, মানে আমি করতে পারছি না ও কি করে করছে, এই রকম টেন্ডেন্সি থেকে কিন্তু শত্রুতা তৈরি হয়, আর সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। তাই শত্রু থেকে কিন্তু সাবধান থাকুন, এবং শত্রুরা আপনাকে কিছু তেমন করতে পারবে না, এতগুলো বলতে পারি। এবং আমি শত্রু নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছি, যেখানে আমি বলেছি ভিডিওতে শত্রুকে কী করে দমন করবেন। এই বছর আপনাদের ব্যবসা স্থান যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিছু কিছু বিজনেস রয়েছে, যে বিজনেসগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে বেশি পরিমাণে শুভ হবে, কিন্তু ওভারঅল সমস্ত বিজনেসই কিন্তু ভালো যাবে। আপনাদের অর্থ যেগুলো পড়ে রয়েছে বিজনেসে, সেই অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে, এবং লোন হওয়ার কিন্তু কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিজনেসে কিন্তু আপনারা লোন নিতে চলেছেন, এই লোনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার আসি কোন বিজনেসগুলো আপনার জন্য সুটেবল। তবে তার আগে আরেকটি কথা বলে দিই, আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখুন, কারণ পার্টনার আপনাকে ধোকা দিতে পারে, এবং পার্টনারকে পুরোপুরি বিশ্বাস না করে নিজে কিছুটা যাচাই করে নিন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন বিজনেসগুলো আপনার জন্য সুটেবল। দেখুন, এই বছর আপনারা যদি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, স্টক বিজনেস যদি করেন সেক্ষেত্রে ভালো রয়েছে। আপনারা যদি কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করেন, সফট ড্রিঙ্কস, সেটা কিন্তু আপনাদের পক্ষে শুভ। এছাড়াও যারা লোহা, বালি, সিমেন্ট অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্য করছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে, এবং গার্মেন্টসের বিজনেসও কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এছাড়াও যারা সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এই বছর অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, বাট ব্যয়ও কিন্তু হয়ে যাবে, সঞ্চয়ের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড হবে, বাট ক্যাশ এট ব্যাংক যেটা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। তবে এই বছর আপনারা পৈতৃক সূত্র থেকে এবং উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন, সেই টাকাগুলোকে এক জায়গায় জমা করে রেখে দিন, যেটাই পাবেন সেটাই কিন্তু জমা করে রেখে দিন, সেক্ষেত্রে আপনার অ্যাসেটটাই বাড়বে, এটাই বলব। এই বছর ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা ট্যুরে যাচ্ছেন বা বাইরে ঘুরতে যাচ্ছেন বা কাজের সূত্রে যাচ্ছেন, যে কোনো জায়গায় যান না কেন, আপনারা একটু সাবধানে চলাফেরা করুন, ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, তবে ভয়ের কিছু নেই। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের, অর্থাৎ সিংহরাশির জাতক ও জাতিকাদের কিছু খারাপ রয়েছে, কিছু ভালো রয়েছে, অর্থাৎ 75% আপনাদের ভালোই হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, 25% তো খারাপ থাকবেই। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।